हेलो गाइस अस्सलामु आलैकुम सबाई केमन आছেন आशा करी सबाई ভালো আছেন। আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হইছি আমার ইউটিউব চ্যানেলে। ভিডিওটি বিশেষ করে নগদ এবং বিকাশ অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন ম্যানুয়ালি এবং অ্যাপের মাধ্যমে ডিজিটাল। হ্যাঁ, তো ওটার আপনার নগদের যে হেল্পলাইন আছে বিকাশের যে হেল্পলাইন আছে ওগুলো সব আমি আপনাদেরকে বলবো। তবে আপনাদের কাছে আমার একটু অনুরোধ, সেটা হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট করবেন, আর বিকাশ বা নগদ অ্যাকাউন্টের কোনো পাসওয়ার্ড কাউকে শেয়ার করবেন না। এগুলো তৈরি করতে চাইলে নিজেরাই তৈরি করবেন, কারোর সাথে শেয়ার করবেন না জিনিসটা। এখন চলেন আমি কিভাবে প্রথমে ডিজিটালে বিকাশ অ্যাকাউন্ট কীভাবে করবেন দেখেন। প্রথমে আমি প্লে স্টোরে যাব, প্লে স্টোরে গিয়ে এখান থেকে বিকাশ অ্যাপটা আমি ডাউনলোড করব। এই বিকাশ অ্যাপটা ডাউনলোড করলাম। বিকাশ অ্যাপটা ডাউনলোড হচ্ছে এবং কিভাবে আমি অ্যাকাউন্টটা তৈরি করবো সেটা দেখবো। বিকাশ অ্যাকাউন্ট করতে অবশ্যই আপনাকে লাগবে আপনার বড় আইডি কার্ড লাগবে, সামনে পিছনে বড় আইডি কার্ড ফটোকপি এবং ছবি। হ্যাঁ, তো এখন এটা ডাউনলোড হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি বিকাশ অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন। আর অবশ্যই বিকাশ অ্যাকাউন্ট তৈরি করার জন্য একটা আইডি ইউজ করতে হবে, অর্থাৎ আপনার যে আইডিটা আগে বিকাশ অ্যাকাউন্ট করা আছে সেই আইডি দিয়ে আপনার অ্যাকাউন্টটা করতে পারবেন না। নতুন অ্যাকাউন্টের জন্য নতুন এনআইডি কার্ড প্রয়োজন হবে। এর প্রথম হচ্ছে এনআইডি কার্ড। হ্যাঁ, লগ ইন, মনে করেন এখানে আমি নাম্বার দিব, যে নাম্বারে আপনি বিকাশ অ্যাকাউন্ট করবেন সেটা 0। এটা রবি সি, আমি রবি সিলেক্ট করে দিব। তো আমার কাছে একটা ভেরিফিকেশন কোড আসবে, এই ভেরিফিকেশন কোড এটা অবশ্যই যখন ডিজিটাল অ্যাকাউন্ট করবেন তখন অবশ্যই সিমটা এখানে অ্যাক্টিভ থাকতে হবে। এই ভেরিফিকেশন কোডটা অটো হয়ে গেছে, কনফার্ম। তারপরে এখানে দেখেন আপনার এই এনআইডি কার্ডের ছবি লাগবে, তারপর প্রয়োজনীয় তথ্য প্রদান, নিজের ছবি, এই এনআইডি কার্ডের ছবি, যেমন এটা এনআইডি কার্ড অপশন। হ্যাঁ, সেভাবে এনআইডি কার্ডের ছবি আমাকে ইউজ করতে হবে এখানে এই জায়গাতে। তারপর এটার পরে পিছনেরটা, তারপর ছবি। এটা করার পর আপনি জিনিসটা কি ওকে হয়ে যাবে। তারপর আপনার কিভাবে ম্যানুয়ালি করবেন, অর্থাৎ যদি নর্মাল সেট থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন। প্রথমে আপনি পাসওয়ার্ডে যাবেন আমাদের ডায়াল প্যাডে, এখানে গিয়ে আপনি 1# দেওয়ার পর *247# একটা কোড ডায়াল করবেন। কোড ডায়াল করার পরে আপনি ঠিক এই বিকাশ এই বা এটা এই সিস্টেমে, অর্থাৎ আপনি এই সিস্টেমে করতে পারবেন অথবা আপনি হেল্পলাইন জয়েন করতে পারবেন 16247। এটা হচ্ছে বিকাশ হেল্পলাইন। হ্যাঁ, অবশ্যই এনআইডি কার্ড লাগবে, আপনার ছবি লাগবে, আর অবশ্যই আপনার পাসওয়ার্ডটা কাউকে দেবেন না। এখন হচ্ছে কিভাবে নগদ অ্যাকাউন্ট তৈরি করবেন, নগদ ডিজিটাল পদ্ধতি, অর্থাৎ যেটা অ্যাপের মাধ্যমে করা হয়। যাদের স্মার্টফোন আছে তারা এটা ইউজ করতে পারবেন। প্লে স্টোর থেকে অবশ্যই নগদ অ্যাপটা নামাতে হবে, এই নগদ অ্যাপ। এটা নামানোর পরে আমি এখানে যাব, নগদ কিভাবে ডাউনলোড এবং রেজিস্ট্রেশন করবেন। প্রথমে আমি এখানে একটা নাম্বার দিব, কারণ আমি যে নাম্বারে আপনার অ্যাকাউন্টটা তৈরি করব ওই নাম্বারটা আমি অ্যাড করব। অবশ্যই জিডি ইউজ করতে হবে, তারপর আমি এই গেলাম, এটা যে রবি বা যে যে আপনি যে সিম এটা ইউজ করেন টেলিটক গ্রামীণ বা রবি বাংলার রবি সিলেক্ট করলাম, ক্লিক। আপনি আপনার নগদ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ। পরবর্তী ধাপ, এখানে বলা হয়েছে ছবি তোলার সময় চোখ চশমা যদি তাকে খুলে ফেলুন, ফ্রেমের মধ্যে আপনার সম্পূর্ণ মুখমণ্ডল রাখবেন, ছবি তোলার সময় চারপাশে পর্যাপ্ত আলো থাকবে ছবি। পরবর্তী ধাপ, মনে করেন আমি ছবি ছবি তুলতেছি, পরবর্তী তারপর আপনার এখানে একটা ওটিপি আসবে, নগদ পিন আমি আমার পিন নাম্বার দেব, আপনার যেটা অবশ্যই পিন নাম্বারটা শেয়ার করবেন না, প্রথমে পিন নাম্বার দেওয়া হলো সেই পিন নাম্বারটা আপনার পুনরায় সেট করবেন, এখানে সেট করে আপনি এটা সাবমিট করবেন, আপনার নগদ অ্যাকাউন্ট হয়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার এই ভিডিওটা দেখেন, এই ভিডিওটা হচ্ছে নগদ সম্পর্কে কিভাবে নতুন অ্যাকাউন্ট করবেন নগদে। এখানে নতুন পাসওয়ার্ড দিতে হবে, নতুন অ্যাকাউন্ট যারা করবেন 4 ডিজিট পাসওয়ার্ড, এবং পরবর্তী সেটা কনফার্ম করতে হবে সেম পাসওয়ার্ড দিয়ে, তারপর আপনার নগদ অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হওয়ার পরে আপনি কিভাবে নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স ট্রান্সফার করবেন বা উত্তোলন করবেন এবং কিভাবে আপনার ব্যালেন্সগুলো চেক করবেন ওটাও আমি দেখা দিচ্ছি আমার এই ভিডিওতে। বেশি করে যারা বুঝতে না তারা ভিডিওটা দেখলে অবশ্যই নগদ অ্যাকাউন্ট সম্পর্কে ধারণা পাবেন এবং নগদ অ্যাকাউন্টটা বুঝতে পারবেন, এবং উপবৃত্তির যারা টাকা আসছে ওগুলো আপনি চেক করতে পারবেন। কত ওয়ান হচ্ছে যে ক্যাশ আউট, মানে এটা হচ্ছে যে এখন আপনাকে নাম্বার দিতে হবে যে নাম্বারে আপনার টাকা ট্রান্সফার হবে, ওটার দোকানের যে নাম্বারটা আপনি ট্রান্সফার করবেন নগদ ওটা দিলে টাকা ট্রান্সফার হয়ে যাবে, আপনি টাকাটা ক্যাশ পাবেন। তারপর অ্যামাউন্ট, তারপর আপনার নতুন যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটা সেমভাবে আপনি 7 মাইনগদে গেলে ওখানে আপনি আপনার ব্যালেন্স চেক করতে পারবেন কীভাবে, তাও পাসওয়ার্ড ইউজ করতে হবে। তারপর মিনি স্টেটমেন্ট ওটা আপনি ইউজ করতে পারবেন, মানে কারা কারা আপনাকে টাকা পাঠাইছে, হ্যাঁ যেটা স্টেটমেন্ট আছে ওইটা। আমার এই ভিডিওটা দেখলেও আশা করি নগদ সম্পর্কে সব ধারণা পাবেন, এবং উপবৃত্তির যে টাকাটা আসছে ছাত্রছাত্রীদের এই ভিডিওটা দেখে নগদ অ্যাকাউন্ট তৈরি করতেও পারবেন। ওকে, আসসালামু আলাইকুম। আর এছাড়া আরও নতুন নতুন ভিডিও, অর্থাৎ কম্পিউটার সংক্রান্ত বা কোনো মোবাইল অ্যাপ সংক্রান্ত কোনো ভিডিও চাওয়ার প্রয়োজন হলে বা বুঝতে চেষ্টা করলে সেক্ষেত্রে আপনারা আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটা সার্চ করিয়েন। ইউটিউব চ্যানেলের মধ্যে অনেকটা ভিডিও আছে যেগুলো শিক্ষা নিয়ে। এই আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে NS Sumon, NS Sumon। এটা আমি আমার ডিসক্রিপশন বক্সে ট্যাগ করে দেবো। ওকে, আসসালামু আলাইকুম।